বা বেতরে সতে করে বিশাল আকৃতির নাগারা। এই নাগারাটো আমি বিচারিছো যে আমার যেটা আমার আগরপরা যদি চলি আইছে নাগারার, সেই নাগারাটো ধর এটা বিলুপ্তপ্রাপ্ত যদি না যায় তার কারণে আমি আরও উন্নতির ভিতর যাতে সকলে বুঝি পায় তার কারণে নাগারাটো আমি দেখাব বিচারিছো। নাগারার লগতে আমি আমার মানে তাল আছে আর আপনার পুরনি সম্পদের হিসাবত আপনার আছে যদি দরা কইনা যদি আগতে আনানিয়া করেছিল সেইটার হিসাবত আপনার দলা আছে, দলার লগতে আপনার ধর এইবিলাক হারি আছে আপনার এই কি পুরোনা যেটা আমার নাও বৈঠা, নাও বৈঠা আছে প্লাস আপনার কুইয়ার পেড়া আছে, এনে বিভিন্ন ধরনের বস্তু আমি ধর পুরোনা যেটা আছে গরু গাড়ির চকা আছে এইবিল ধর আমি দেখাব বিচারিছো যাতে আমার সংস্কৃতি জাতীয় বসায় মানে বাঁচি আছে আমি এইটো ক্ষেত্রে আমি দেখাব বিচারিছো। আর আমার এবার দুর্গা মার আমি যে ধর পরিধান করে বস্ত্র পরিধান সেই বস্ত্রটো অসমীয়া সাজপার ধর পাট মুগা আমি এইখানে তাতে ব্যবহার করেছো আর লগতে আমি অস্ত্র হিসাবে যা মার অস্ত্র থাকে সেই অস্ত্রটা আমি বা বেতেরে আমি তৈয়ার করে তাত দিবা বিচারিছো। আর এইখানি ক্ষেত্রতে জানাইছো যে আমার এই বস্তুখানি চক রাইজে আপনার বুঝি পক রাইজে যাতে জানে হয় আমার অসমিয়ার সংস্কৃতি আমি বজায় রাখব লাগে, সেখানে আমি এই চেকতে আপনার থ্রু দিয়ে অসমিয়ার যে মর্যাদা সেই মর্যাদাটা আমি থলুয়া সংস্কৃতি যে আপনার ধর যে কারিগর আছে সেই কারিগর বিষয়ত তাৰমানে আমি তেওঁলোকক মানে এটা প্রাধান্য দিবা বিচারিছো। সেই হেতুকে আমি এইবিলাক পদক্ষেপ আগরপরা লই আছো, আগরপরা আমার চলি আহিছে অসমিয়া হিসাবত ধর যে আমার গড় গড় পৃথিবী বিখ্যাত অসমৰ গড় সেই গড় করেছো, তারপর আমার ধর গরু গাড়ি করেছো অসমিয়াক আমার পূজাখান যাতে সম্পূর্ণভাবে সুকলমে মানে চাব পারে তার আমি এতে পদক্ষেপ লৈছো। পূজাটো রক্ষার ক্ষেত্রে আমি থলুয়া সামগ্রীরে পূজাটো পূজা মণ্ডপ থলুয়া শিল্পী যাতে আমার খরচ পাতির বস্তু বাইরে ওলাই না যায়, আমার যিকটা কারিগর আছে সেইকটা গোটাই অসমিয়া আর বাঁহ বেতেরে করা হয়েছে, আমার ইয়াতে প্লাস্টিক বা থার্মোকল এনেকা বস্তু ব্যবহার করা হওয়া নাই, অর্থাৎ আমার যিখিনি খরচ পাতি হয় আমার যাতে আমার মাজতে থাকে। নলবাৰীৰ পৰা কারিগর আনি গোটাইখিনি আজি এমাহ ধরে তেওঁলোকে অশেষ কষ্ট করে গোটেখিনি সি সি টিভি আমার সাতটা আছে, প্রশাসনে যে নির্দেশনা দিছে সেইখিনি আমার আখরে আখরে পালন করা হয়েছে।